नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। स्थानीय सूत्रों के अनुसार मुर्शिदाबाद जिले के कांडी उपमंडल के बरनिया थाना अंतर्गत बदुआ चौराहे के पास एक बाइक और साइकिल सवार के बीच टक्कर हो गई। कुमराई गांव के रहने वाले जाकिर हुसैन की उम्र 32 साल है। कुमराई गांव निवासी दुलाल शेख 23 वर्ष कूले से बिजली का उपकरण खरीद कर घर वापस जा रहा था, तभी पीछे से तेज गति से एक बाइक आई और उसे टक्कर मार दी। बाइक सवार का नाम नयन पाल, उम्र 26 साल। दुलाल शेख की हालत गंभीर बताई जा रही है। ऐसे देखिए एक्सीडेंट, दोजन पड़े आछे, पूरा देखिए साढ़े एक जन पड़े आछे। ওদের দিকে তুলে আপনারা? আমরা কান্দি পাড়ি দিলাম, ওদের তুলে টুকটুকে করে কান্দি পাড়ি দিলাম। দুজন অবস্থা খুব সিরিয়াস, মানে আমাদের গ্রামে দুজন আর একজন বাড়িকার বাইক বেলা, ও তো নাম ঠিক এখনো পেলাম না। তো যাই হোক, আপনারা কিছু, আপনাদের গ্রামে বলতে কোন গ্রাম? কুমরাই। আসার পরে রাস্তাতে আমরা দেখি একটা বাস, মানে ওদেরকে ওভারটেক করছে আর একটা গাড়িকে ওভারটেক করছে। আরে কি কারণে তো জামটাই কিসের জন্য? এই জন্য আমি বাইক নিয়ে আসলাম, বাইকের ইন্ডিকেটর দিয়ে ডান দিকে ঢুকে যাই। আমি এসে দেখি দুজন রাস্তার মধ্যে পড়ে আছে, বাইকওয়ালা সাইকেলওয়ালা, কিন্তু ওরা আসলে ছিল তিনজন আর একজন সাইডে পড়ে ছিল, তাকে আমরা আন্ধারে দেখতে পাইনি। দুজনকে টুকটুকিতে চাপানোর পরে তাকে টুকটুকিতে চাপিয়ে তিনজনকে আমরা কান্দি হসপিটাল পাঠিয়েছি। কিসের সঙ্গে কিসের ধাক্কা? সাইকেলের সঙ্গে বাইকওয়ালা। কোথায় থেকে কোথায় আসছিল ওরা? দুজনে যাচ্ছিল আমাদের কুমরাই দিকে। ভিটাম নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।